পুরুষ মানুষ কখনো কাঁদে না, তাদের বুক ফেটে যায় হয়তো, তারা কখনো কাঁদে না সরাসরি লাইভে। এবং এখানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি, দেখুন এখানের বন্যা কবলিত মানুষরা কত বিপদগ্রস্ত। আমরা এদিকে যাই, এদিকে একটু এদিকে বাড়ির ভিতরে একটু ঢুকি আমরা একটা। এখন আমরা বাড়ির ভিতরে যাবো এবং তাদের কাছে জিজ্ঞাসা করবো যে এখানে তারা কী পরিস্থিতিতে আছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো মতেই মানে অন্যভাবে যার মানে কায়দা নাই, এবং এখানে বিদ্যুৎ সংযোগ এবং সবই এখনও মনে হয়। আচ্ছা, দেখুন বিদ্যুৎ সংযোগ চালু আছে ভাই, বিদ্যুৎ সংযোগ চালু আছে। এবং এখানে মানুষরা কোনো জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই, তারা এখানে নিজ নিজ অবস্থা করে দেখতে পাচ্ছেন। আমরা এক বড় ভাইকে দেখতে পাচ্ছি, তাদের কতটা কষ্টে জীবনযাপন করতেছে, তাদের মাজা পর্যন্ত পানি, তাদের ঘরে পানি উঠে গেছে। এবং এখানে এই এই এলাকাটি যে এতটাই ভয়াবহ পরিস্থিতি, এবং তার সাথে আপনারা হয়তো জানেন যে জামালপুর জেলা এবং ঢাকার আশপাশে বন্যা কবলিত পানি উঠে গেছে বৃষ্টির প্রবল বৃষ্টিতে। আমরা এখন একটা এক বড় ভাইয়ের বাড়িতে যাব আমরা, এবং তার সাথে একটু কথা বলবো যে তাদের বর্তমানে কী পরিস্থিতি। ভাই একটু আগে আসেন ভাই, এখন দেখেন মাজা পর্যন্ত পানি, সে অবস্থা গলা গলা পর্যন্ত পানি। এখানে আমরা দাঁড়াই, যে দাঁড়াই তার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যে ভাই এখানে আপনাদের মানে বলার কি মরার উপায় যে খারাপ ঘা, মানে করোনার এক পরিস্থিতি তো হচ্ছে খারাপ, তার উপরে আছে বন্যা, আপনি বর্তমানে কীভাবে জীবনযাপন করছেন? বর্ষাকালের সময় আমরা খুব কষ্টে আছি, অনেক কষ্টে আছি। এই পানির মধ্যে থাকা জানাবো বাচ্চা কাচ্চা নিয়ে, করোনার মহামারী, তারপরে আসছে বর্ষা। না আমরা কিছু পাই নাই। এবং আপনারা সরকারের কাছে আবেদন, আমাদের এই বন্যায় যারা ভাসতেছি আমাদের কিছু সহযোগিতা সাহায্য করলে আমরা একটু ভালো হইতো। আপনারা এখন কিভাবে জীবনযাপন করতেছেন? এখন করতেছি পানির মধ্যে, আল্লাহ এক ফিলে রাখছি। আপনার ছেলে সন্তানরা কোথায় আছে এখন? এখন আছে পানি বন্দি ঘরের ভিতরে। ঘরের আপনাদের এখানে আতঙ্কটা সবচেয়ে কি? সবচেয়ে সাপ এডিয়া উডিয়া ইত্যাদি নানান জিনিস নিয়ে খুব ভয়াবহ। আপনাদের এখন আপনি কি কাজ করতেন আগে? আগে আমরা ব্যবসা বাণিজ্য করতাম, এখন এখন বন্ধ, সব বন্ধ। এবং তার সাথে হলো মনের উপর খারাপ করোনা, করোনার কারণে মনে করেন তারপরে চলে আসছে বন্যা। এবং সেই কারণে মানে ব্যবসা বাণিজ্য আগে থেকে তো বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকে করোনা আসছে পরেই বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। আচ্ছা, আর এইখানে মানে আপনাদের পরিবারে বা কতজন মানুষ বসবাস করে এখানে আপনাদের পরিবারে? আমাদের পরিবার আছে ছয় সাত জন। ছয় সাত জন, তারা তো সবাই বর্তমানে এখানে বন্দী। হ্যাঁ, পানি বন্দী। আপনারা বাজার ঘাট করেন কিভাবে? যে করি নৌকা নিয়ে, যে নৌকা নিয়ে ভেলা নিয়ে যে বাজার ঘাট করি। আচ্ছা, দেখুন দর্শক, আমরা এইখানে মানুষের কতটা কষ্ট, এবং তাদের মানে কি বলবো যে তারা কারণ পুরুষ মানুষ কখনো কাঁদে না, তাদের বুক ফেটে যায় হয়তো, তারা কখনো কাঁদে না কারণ তাদের পরিস্থিতি এতটাই, তারা আতঙ্কিত আছে। চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আমাদের কোনো সহযোগিতা করে না, এবং কি দিতেও দেয় না। চেয়ারম্যান মেম্বার এগুলার আমাদের দেখতেছে না, দেখতেছে না, জি না। আচ্ছা, আমরা অবশ্যই তাদের কাছে আকুল আবেদন জানাই, তারা যেন তাদেরকে দেখে, তাদেরকে সহযোগিতা করে, ত্রাণ দেয়। এবং দেখেন আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি এখানে ঘরের পরিস্থিতি। এবং এই ঘরটি একটু উঁচুতে অবস্থান করার কারণে এখানে রাস্তাঘাট, এখানে রাস্তাঘাটও প্রয়োজন। এবং রাস্তাঘাট এখন দিলেও মানে এখন তো পরিস্থিতি সম্ভব না, আগামীতে যেন যখন দেশ দালালের মাধ্যমে কোনো কিছু দেন আমাদের দেশে, এখানে তাদের একটা দাবি, তাদের একটা দাবি যে আমাদের দালালের মাধ্যমে কোনো জিনিস দেন না আমাদের, যদি দিতে হয় আপনারা প্রশাসন নিজে স্বয়ং এসে দিন, ঠিক আছে, প্রশাসনে দিতে হবে, কোনো দালালের মাধ্যমে আমাদের কোনো জিনিস দিন। এখানে বাসিন্দাদের দাবি, দাবি তাদের, তারা যেন প্রশাসনের মাধ্যমে, তাদের আস্থা একমাত্র প্রশাসন, তাদের মাধ্যমে যেন তাদেরকে ত্রাণ দেওয়া হয়, এবং তারা তাহলে এখানে ত্রাণগুলো তারা পাবে এখানে। এবং আমরা দালালের মাধ্যমে দিলে আমরা ত্রাণগুলো পাবো না, জি, পুলিশ প্রশাসনের মধ্যে যদি দেয় তাহলে আমরা পাবো। আচ্ছা আচ্ছা, আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, ঘুরে আমরা বেরিয়ে যাই, আমরা এখন বেরিয়ে যাব, এখানে বেরিয়ে যাবো। দেখুন মুরগির খোপটি কোথায় উঠানো হয়েছে, এবং ওইখানে একটা কল আছে, এবং এখানে হচ্ছে যে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা যাওয়ার চেষ্টা করবো এখান থেকে, এবং তারা আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করতেছেন, যেন আমরা সুন্দর মতো যেন আমরা নিউজটি কভার করে বেরিয়ে যেতে পারি। এবং এখানে দেখেন মুরগির খোপ, এবং তার ভিতরে হচ্ছে পানি দূষণ, মানে পানি দূষণের কারণে তারা, আপনারা হয়তো জানেন যে এই বন্যাটি কবলিত যাওয়ার পরে যে পশু পাখি বা সব জায়গাগুলো জাগবে, এবং সেখান থেকে শুরু হবে মহামারী পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া এবং
হিজড়ি পাঁচরা এবং চর্মরোগ এই জীবাণুগুলো, এবং এখানে যে মানুষের ম্যাক্সিমাম হচ্ছে খোলা খোলার টয়লেট, এবং তাদের সেই খোলা টয়লেটে সেই ময়লাগুলো পানি জোয়ারে পানির বানি ভেসে যাচ্ছে এবং সেইগুলো সৃষ্টি করতেছে আরও ভয়াবহ পরিস্থিতি। আমরা দেখানোর চেষ্টা করতেছি, দেখুন ওই যে সেখানে পানির পরিস্থিতি, এবং আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলতেছি এবং তাদেরকে কষ্টের হয়তো আমরা এখানে এসে তাদেরকে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমরা এটির মাধ্যমে যারা আমাদের প্রশাসন মহোদয় আছেন এবং যারা আমাদের এমপি মহোদয় আছেন তাদের কাছে অকুল আবেদন যেন তাদেরকে সহযোগিতা করা হয়। আমরা এখন যাবো এদিকে, আমরা প্রায় দেখ মানুষের সবাই এখানে মানুষ কষ্টের জীবন আছে, কষ্টের কারণে অনেকে অনেক কথা বলতেছেন, এবং কারণ আমাদের একার পক্ষে সম্ভব না, এবং যারা এখানে বাসিন্দা যারা একটু স্বাবলম্বী আছেন তারা অবশ্যই তাদেরকে একটু সহযোগিতা করুন, এবং সবাই এগিয়ে আসলে তাদেরকে দুঃখ কষ্ট এবং থাকবে না। এটা আমরা এখন রাস্তার উপর দাঁড়াইতেছি, এই রাস্তাটা ভেঙে গেছে এবং এই রাস্তাটি তাদের কাছে আকুল আবেদন যে রাস্তাটি ঠিক করা হয় বন্যা চলে গেলে। আমরা এখান থেকে কিছুক্ষণ আগে গেছি এবং তখন খালি পানি কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে, এবং পানির এবং আমরা তো দুর্যোগ মন্ত্রণালয় থেকে অবশ্যই তারা বলছেন যে 26 তারিখ পর্যন্ত পানির মানে পানি একটু বৃদ্ধি পাবে বা বন্যা থাকবে, তারপরে আবার পানির টান দেবে। আমরা এখন এখানে নেমে যাই এবং দেখুন পরিস্থিতি তারা কতটা আসতেছে, তারা হেঁটে হেঁটে আসতেছে। আমরা নৌকে আসলাম, আমরা এখানে নামবো। আমরা দেখুন এই আমাদের এই এই ভাইটি আমাদের সাহায্য করছেন, তাকে অসংখ্য ধন্যবাদ ঘুরে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে দেব। তিনি তাদের বাড়িতে চলে বাসায় চলে যাচ্ছে, বাড়িতে তাদের পরিবারের কাছে। দেখুন পরিস্থিতি, তাদের দেখানোর চেষ্টা করতেছি, এবং এই পাড়গুলো নিয়ে তারা পড়ছে মহা বিপদে, কারণ দেখেন পাড়ের কালারগুলো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, কারণ এই পানিতে পানিতে জাগ দিতে পারে না, তাদের পচাতে পারে না পাড়গুলো। তারা এই পাড়গুলো খুব অল্প দামে বিক্রি করতে পারবে, কারণ বেশি দাম পাবে না। পাড়ের কালারগুলো দেখুন, সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমাদের সাথে লাইক এবং আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন।